আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন সঠিক সময় সঠিক টিকা দেওয়ার ফলে বাচ্চাদের অনেক ঘাতক ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব অনেকে জানেন না তাদের বাচ্চাদের কখন কী টিকা দিতে হবে তাই সকল বাবা-মা উচিত বাচ্চাদের টিকার ব্যাপারে ভালোভাবে জানা তাই আজকে আপনাদের কাছে তুলে ধরব টিকা কি কখন কোন টিকা দিতে হবে দিলে কি উপকার পাবেন বাচ্চার জন্য এগারোটি দরকারি টিকা নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন টিকা কী টিকা এক ধরনের প্রতিষেধক যা শিশু জন্মের পর থেকে একটি নির্দিষ্ট সময়ের মাঝে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয় কিছু কিছু টিকা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা অনেক বাবা মা এ সম্পর্কে না জানা থাকে তাই বাচ্চাকে প্রয়োজনীয় টিকাগুলো দিন বাচ্চাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় টিকা এক হ্যাপাটাইটিস বি টিকা সকল নবজাতকে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার আগে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া উচিত এ টিকা সাধারণত জন্মের পর ছয় সপ্তাহ ছয় সপ্তাহ থেকে দুই মাস দশ সপ্তাহ থেকে চার মাস চোদ্দ সপ্তাহ থেকে চার মাস পনেরো থেকে আঠারো মাস চার থেকে ছয় বছর এ সময় হেভি টিকা দেওয়া হয় দুই পোলিও টিকা পোলিও একটি মারাত্মক ব্যাধি এর থেকে মুক্তি সহজ উপায় হল সঠিক সময়ে টিকা দেওয়া ওপিভি হল ওরাল পোলিও যা মুখে খাওয়ানো হয়ে থাকে আইপিভি ইনজেকশনের ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় পর থেকে চোদ্দ সপ্তাহ থেকে চার মাস নয় মাস পনেরো থেকে আঠারো মাস চার থেকে ছয় মাস সময় দিতে হয় তিন বিসিজি টিকা বিসিজি টিকা হলো যক্ষার প্রতিষেধক এটির এক ডোজ শিশু জন্মের ছয় সপ্তাহে দিতে হয় চার হামের টিকা হাম একটি মারাত্মক কষ্টদায়ক রোগ হামের টিকা শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিশুর মাস বয়সে এ টিকা দিতে হয় পাঁচ টাইফয়েড টিকা টাইফয়েড একটি মারাত্মক ঘাতক যা কোনো অঙ্গ বিকল করে দিতে পারে শিশুর দুই বছর বয়সের পর থেকে শিশুদের এই টিকা তিন বছর পরপর দিতে হয় ছয় ভাইরাস টিকা ডায়রিয়া বাচ্চাদের জন্য হুমকি স্বরূপ ডায়রিয়া প্রতিশোধকের টিকা তিনটি ডোজ দিতে হয় ছয় থেকে বারো সপ্তাহের বয়সের মধ্যে দিতে হয় পরবর্তী ডোজ দশ সপ্তাহ থেকে চার মাসে দিতে হবে সাত নিউমোকাল ভ্যাকসিন বর্তমানে শিশুর মৃত্যু হারের জন্য অন্যতম দেয় নিউমোনিয়া তাই শিশুকে নিউমোকাল ভ্যাকসিন দিতে হয় ছয় সপ্তাহ থেকে দুই মাস দশ সপ্তাহ থেকে চার মাস চোদ্দো সপ্তাহ থেকে চার মাস পনেরো থেকে আঠারো মাস সময়ে দেওয়া হয় এ টিকা দিলে শিশুর মৃত্যুর ঝুঁকি কম হয় আর এম এম আর টিকা এটি মূলত মাপ লস রুবেলা রোগের টিকা এটি চার থেকে ছয় বছরের মাঝে দেয় নয় ডিপিটি টিকা তিনটি মারাত্মক রোগের ঝুঁকি কমাতে এ টিকা দেওয়া হয় টিটেনাস বা ধনুষ্কারের টিকা শিশুদের জন্য খুবই জরুরি এ টিকা সাধারণত দেওয়া হয় ছয় সপ্তাহ থেকে দুই মাস দশ সপ্তাহ থেকে চার মাস পনেরো থেকে আঠারো মাস চার থেকে ছয় বছর সময়ে দশ চিকেন পক্স টিকা চিকেন পক্স বা জলবসন্ত একটি ভাইরাস সংক্রমণ রোগ শিশু জন্মের বারো মাস পরে এবং চার থেকে বারো বছর এই টিকা দিতে হয় এগারো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটি ছোঁয়াছে ব্যাধি এটি মানুষের তন্ত্রকে আক্রমণ করে ফলে রোগীর হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এর জন্য দুটি টিকা আছে টিআইভি এ আইভি টিআইভি ছয় মাস বয়সে এবং এ আইবি দুই বছর বয়সে দিতে হয় বলা যায় জন্য টিকাগুলো দেওয়া দরকার পরিশেষে বাচ্চার তাছাড়া পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমরা রোগের প্রতিষেধক সঠিক মতো জানি না তাই এ সম্পর্কে সকলের ধারণা থাকা দরকার অনেক সময় বাবা মার সন্তানের টিকা দেওয়া থেকে বিরত থাকতে চায় বিভিন্ন ধরনের কুসংস্কারের জন্য কিন্তু এর ফলে আপনার বাচ্চার জীবনে মারাত্মক বিপদ আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন